শ্যাম অর্জুনের সংঘাত মেটাতে এবার সক্রিয় তৃণমূল যাচ্ছেন সুব্রত বক্সী। সাংসদ বিধায়কের বিরোধ মেটাতে সুব্রত বক্সীকে দায়িত্ব দেওয়া হয়েছে খবর সূত্রের। শনিবার নৈহাটির পার্টি অফিসে সোমনাথ অর্জুনের সঙ্গে বৈঠক বক্সীর। কোথায় সমস্যা আলোচনা করে মেটাতে সুব্রত বক্সীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেই খবর সূত্রের। তৃণমূল কর্মী খুনে আত্মীয়ের গ্রেফতারি নিয়ে তুঙ্গে শ্যাম অর্জুন সংঘাত। আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরে সোমনাথ শ্যাম এবং সাংসদ অর্জুন সিং এর দ্বন্দ্ব ঘিরে রীতিমতো রাজনৈতিক তরজা তুঙ্গে। কে কাকে কিভাবে আক্রমণ করলেন, কি মন্তব্য করলেন, আসুন দেখে নিই। আপনি সোমনাথ শ্যামের সঙ্গে পঙ্কজের অনেক ছবি দেখিয়েছেন, সেখানে না পেরে পবন সিং যিনি এখন বিধায়ক বিজেপি তার সঙ্গে আপনার বাবা ছেলে সম্পর্ক দাঁড়াবে, কিন্তু আজকে পঙ্কজ যে আজকে ইমরানের সঙ্গে ছবিটা দেখানো, এটা কি আপনার সঙ্গে লড়াই এটি উঠতে না পেরে এটা করছেন? ওটা 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 সুপার ইম্পোজ করেছে নৈহাটি একটা ছেলে, তার নাম বলে দিচ্ছি আপনাকে, সেই ছবিটা দেখবেন, ওর ছবি থেকে কত নিচে করে ও সুপার ইম্পোজ করেছে ছবিটা, ওর নাম আপনাকে আমি বলে দিচ্ছি, ওই ছেলেটাকে দিয়ে করিয়েছে, নৈহাটির একটা ছেলে আছে, ওর নাম হলো আপনি কি এটা নিয়ে কোনো অভিযোগ করবেন? দেবার্জুন কর নৈহাটি থাকে, সুপার ইম্পোজ করেছে করে ছবিটা চাল। শুনুন, এখানে লড়াই যুদ্ধ সব কিছু সিপিএম জামানা থেকে নিয়ে সব কিছু আমরা করেছি, আমাদের উপরে অনেক কথা কেউ বলতেও পারে, আমার ছেলে হয়তো বিজেপির বিধায়ক আছে, তখন সেই পরিস্থিতিতে বিজেপির বিধায়ক ছিল হয়েছিল, কিন্তু ওর সঙ্গে কারো তুলনা করাটা যে করবে ওখানকার এখানকার মানুষই তাকে সঠিক সময় জবাব দিয়ে দেবে। আচ্ছা, ও আমার লড়াই তুল্যর মধ্যে নেই, আমি তো বলছি এখনও বলছি দিদিমণি ওর কাছ থেকে ঝান্ডা সরিয়ে দিক, আমার কাছ থেকেও ঝান্ডা সরিয়ে দিক, যদি ও দু মিনিট টিকতে পারে তাহলে আমার নামে নাক কান কাটিয়ে আমি শহরে ঘুরে বেড়াবো। আমি যদি ছবিটা দেখিয়ে দিতে পারি যে ওই ছবিটা সত্যি সত্যি, এবং মজদুর ভবনে পবন সিংয়ের অফিসে ওই ছবিটা রাখা আছে, সেখান থেকেই ছবিটা বেরিয়ে এসেছে এবং দেখা গেছে বিভিন্ন মোবাইলে এবং ফেসবুকে ওই ছবিটা পোস্টেড আছে বহুদিন আগে, আজকের পোস্টেড নয়, ওটা অনেকদিন আগেকার পোস্টেড ছবি। তো দেখুন, ভুলভাল বললে সেটার কোনো ওজুদ দাঁড়ায় না, তো আমি এটা নিয়ে বিতর্কে যেতে চাইছি না, আমি আরও ছবি দেখাবো। ওই দলের নেতৃত্বকে জানিয়ে দিয়েছি, দল এবার কী করবে দল ব্যাপার আছে, আমি আইনের লড়াই লড়ছি, আইনের লড়াই লড়বো। এটা আপনি বলছেন আমার দলের বিধায়ক ছিলেন, ছিলেন 2019 সেই বিধায়ক যখন বিজেপির সাংসদ হয়, তারপরে এই ভাটপাড়ার জগদ্দলের বুকে কিভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হত্যা করেছিলেন, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিলেন, বাজারহাট পুড়িয়ে দিয়েছিলেন, স্কুল কলেজ বন্ধ করে দিয়েছিলেন, সেই অর্জুন সিং যিনি একসময় তৃণমূলের বিধায়ক ছিলেন, তিনি কিন্তু এই তৃণমূল কংগ্রেস পার্টিকে বলেছিলেন প্রাইভেট লিমিটেড কোম্পানি, এবং আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মায়ের মতন যিনি আগলে রাখেন তার বিরুদ্ধেও কুচ্ছা কথা বলেছিলেন, সেটাও কিন্তু আমরা ভুলে যাইনি। তাহলে কোথায় উনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক থাকলেন? উনি সাংসদ ছিলেন, অবশ্যই দলে এসেছেন, কিন্তু কোনো খুনিকে দলে এসছে বলে তাকে প্রশ্রয় দেওয়া হবে, তাকে ছেড়ে দেওয়া হবে, এরকম কোনো নিয়ম নেই বা এরকম কোনো কথাও নেই। সুব্রত বক্সী মহাশয় যিনি সাংসদও আছেন, আমাদের যিনি সভাপতি আছেন জন্মলগ্ন থেকে, তিনি আমাকে বলেছেন অস্পষ্ট কি এই ধরনের যারা তৎকাল চুনোপুটি লোক আছে এদের কথা উত্তর দেওয়ার দরকার নেই,